আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেল রেজাল্ট জোনে আপনাদের স্বাগত। আমাদের আজকের বিষয় প্রফেসর সম্প্রতি জব সলিউশন পার্ট টু। প্রশ্ন এক, কাকন বিবি কখন মৃত্যুবরণ করেন? উত্তর, 21 মার্চ 2018 সালে। প্রশ্ন দুই, কাকন বিবিকে কোন সালে বীর প্রতীক উপাধি দেওয়া হয়? উত্তর, 1996 সালে। প্রশ্ন তিন, কাকন বিবি কোন সম্প্রদায়ের ছিলেন? উত্তর, খাসিয়া সম্প্রদায়ের। প্রশ্ন চার, 90তম অস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার কে পান? উত্তর, ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড। প্রশ্ন পাঁচ, স্টিফেন হকিং মারা যান কবে, কত বছর বয়সে? উত্তর, 14 মার্চ 2018 সালে, তিনি 76 বছর বয়সে মারা যান। প্রশ্ন ৬, নেপালে বিধ্বস্ত বাংলাদেশের বিমানটি কোন মডেলের? বিমানের কোড নম্বর কত? উত্তর, US বাংলা এয়ারলাইন্স, মডেল -8Q400, কোড নম্বর S2AGU, ফ্লাইট নম্বর 211। প্রশ্ন ৭, সর্বশেষ ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত দেশের নাম কি? উত্তর, নেপাল। প্রশ্ন ৮, সুখী দেশের তালিকায় বাংলাদেশ কততম? উত্তর, 94তম, 2022 সালের প্রতিবেদন অনুযায়ী। প্রশ্ন ৯, দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্টের নাম কি? উত্তর, সিরিল রামাফোসা। প্রশ্ন ১০, 2018 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন কতজন? উত্তর, 18 জন। প্রশ্ন ১১, 2022 সালে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? উত্তর, দক্ষিণ সুদান। প্রশ্ন ১২, 2022 সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কোথায়? উত্তর, ইংল্যান্ডের বার্মিংহামে। প্রশ্ন ১৩, স্টিফেন হকিং কোন রোগে আক্রান্ত ছিলেন? উত্তর, মোটর নিউরন। প্রশ্ন ১৪, বর্তমান প্রধান বিচারপতি কে এবং কততম? উত্তর, হাসান ফয়েজ সিদ্দিকি, তিনি 23তম প্রধান বিচারপতি। প্রশ্ন ১৫, আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকনিষ্ঠ অধিনায়ক কে? উত্তর, রাশিদ খান, তিনি আফগানিস্তানের খেলোয়াড়। প্রশ্ন ১৬, প্রথম কোন শহর শীতকালীন ও গরমকালীন অলিম্পিক আয়োজন করবে? উত্তর, বেইজিং। প্রশ্ন ১৭, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন জিনিসকে ব্যান করেছিলেন? উত্তর, বাম স্টক ডিভাইস। প্রশ্ন ১৮, সম্প্রতি কোন মুসলিম দেশ মহিলাদের মিলিটারিতে নিয়োগের সম্মতি দিল? উত্তর, সৌদি আরব। প্রশ্ন ১৯, পরীক্ষামূলকভাবে পঞ্চম প্রজন্মের অর্থাৎ G5 টেলিফোন যোগাযোগ চালু হয় কবে? উত্তর, 12ই ডিসেম্বর 2021 সালে। প্রশ্ন ২০, সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনগুলো? উত্তর, ডেনমার্ক, ফিনল্যান্ড ও নিউজিল্যান্ড। প্রশ্ন ২১, অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? উত্তর, সুসান কাইফেল। প্রশ্ন ২২, দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা কোথায়? উত্তর, পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। প্রশ্ন ২৩, বাংলাদেশ কোনটিকে 2018 সালে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করে? উত্তর, ঔষধ। প্রশ্ন ২৪, বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিচালকের নাম কি? উত্তর, বেনজির আহমেদ, তিনি দেশের ৩০তম মহাপরিচালক।
প্রশ্ন 25 বাংলাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ারের নাম কি উত্তর জ্যাকব টাওয়ার এর উচ্চতা 225 ফুট এটি ভোলা জেলার চরফ্যাশনে অবস্থিত আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল রেজাল্ট জোন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ